নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে পৌর এবং নগর পঞ্চায়েত ভোট আসন্ন, আসন্ন ভোটের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি। এরই নিরীক্ষে জুলাই বাড়িতে মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজেপির যোগদান সভা। এই যোগদান সভার মাধ্যমে বিভিন্ন দল থেকে 1584 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা প্রদান করে বিজেপিতে বরণ করে নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ডিএনএ টেস্ট করা হয়, তারপর ফিঙ্গারপ্রিন্ট, যে অনুষ্ঠানে আমাদেরকে যখন তুমি ডাটা অন্য কিছু বললেন তার ফিঙ্গারপ্রিন্ট বিরাতে হয়, তো এই ফরেন্সিক অধিকার চিকিৎসা হবে। টক্সিকোলজি যদি ন্যাশনাল জাতীয় কোনো জিনিস যদি প্রয়োগ করা হয় তার টেস্ট করা হয়, ওয়ান টাইম ফরেন্সিক তার ব্যবস্থা, ফ্রড ইনভেস্টিগেশন, কেউ চোরচুরি করেছে, ভোটকান্তি করেছে তার ইনভেস্টিগেশন হয়, সাইবার ক্রাইম, ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেশন, মানে আজকাল আমরা ইন্টারনেট মোবাইল এগুলো ইউজ করি, তার মধ্যে ক্রাইম হয়, আপনাদের টাকা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। তৃণমূল কর্মী মামুন খানের উপর আক্রমণকারীদের মধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এরই জবাব চেয়ে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, মামুন খানের অবস্থা নাকি একদমই ভালো নয়, কিডনির সমস্যায় ভুগছেন তিনি, এর জন্য তার উপর যে আক্রমণ হয়েছে তার প্রভাবে জর্জরিত মামুন খান। এই ইস্যুকে ঘিরে এদিন বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। চোখের সামনে মামুন খানকে আক্রমণ করা হয়েছে, তার এখন কিডনি ফেইলিওর হয়েছে, তার সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই দীর্ঘ চার দিনের মধ্যে একজন কেউ অ্যারেস্ট করেনি বিজেপি সরকার। তো আমরা এর জন্য ধিক্কার জানাচ্ছি, আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। অবশেষে ভারতীয় দলের হেড কোচ পদের জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার শেষ বেলায় ভারতীয় দলের হেড কোচের পদের জন্য রাহুলের আবেদনকে ঘিরে দারুণ এক পরিবেশ তৈরি হল। জল্পনা সত্যি হওয়ার পথে এখন দ্রাবিড়ের হাতে উঠবে ভারতীয় দলের হেড কোচের রিমোট কন্ট্রোল। শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজ্যে এমারেশিয়ার নদওয়াতুত আমিরের। সাম্প্রতিককালে বাংলাদেশ কাণ্ডের জেরে ভারতের ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভটি ঘটনায় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের অকারণে টার্গেট করেছে স্বার্থান্বেষী কট্টরবাদী একটি সংগঠনের কর্মীরা। এতে ত্রিপুরার মুসলিমদের হয়রানি সহ তাদের মাদ্রাসা ও মসজিদেও ক্ষতি সাধিত হচ্ছে। ত্রিপুরার বিভিন্ন জেলা মহকুমা একাধিক ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক বেঁধেছে। সমূহ বিষয়টির উপর লাগামসহ খুব শীঘ্রই এসব কাণ্ডে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিসহ সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ নদওয়াতুত আমির ত্রিপুরা রাজ্য কমিটির। বাড়ির গেট খুলতে দেরি করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ মা বাবা। ঘটনাটি ঘটেছে গাজল থানার বৈরগাছি এলাকায়। গুরুতর জখম বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জিল্লুর রহমান। এই ঘটনায় গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বৃদ্ধ দম্পতি। ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে যায়। এরপর থেকে ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের এলাকাতে ছায়া তো দূরের কথা, এলাকার লোকজনেদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজনটুকু বোধ করেন না। এমনই এক বাস্তব চিত্র ফুটে উঠল সাব্রুম মহকুমার নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের নেতাজি পাড়াতে। এই ওয়ার্ডের লোকজনদের দীর্ঘদিনের দাবি ছিল দুটি রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য। সাব্রুম নগর পঞ্চায়েতের এই রাস্তাটি বিগত 15 বছর যাবৎ কাঁচা অবস্থায় রয়েছে, এখনো কোনো সংস্কার করার উদ্যোগ নিল না প্রশাসন। অথচ রাজ্যের বিভিন্ন নগর পঞ্চায়েত এলাকাগুলোতে দেখা গেল প্রত্যেকটি রাস্তার সংস্কার করা হয়েছে এবং ওয়ার্ডের বিভিন্ন পরিবারের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর উল্টো চিত্র দেখা গেল একমাত্র সাব্রুম নগর পঞ্চায়েতে।
দীপাবলি উৎসবকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি মোমবাতি ফ্যাক্টরিতে চলছে চরম ব্যস্ততা। এমনই চিত্র দেখা গেল উদয়পুর গিরিধারী পল্লিস্থিত একটি কারখানায়। এই বিষয়ে কারখানার মালিক বলেন, কদিন বাদে আলোর উৎসব দীপাবলি, তাই মোমবাতির চাহিদা অনুযায়ী যোগান দিতে বর্তমানে দিন রাত খেটে চলেছেন তার মোমবাতি ফ্যাক্টরির শ্রমিকরা। তার ফ্যাক্টরিতে কাজ করে সংসার প্রতিপালন করে চলেছেন বেশ কয়েকজন মহিলা শ্রমিকও। এই উপলক্ষে আমি প্রতি বছর না এবারও আরো মানে নতুন উদ্যমে বিভিন্ন রং মোমের সাহায্যে এবং শ্যাম মোম মিলিয়ে সাদা মোম মিলিয়ে প্রচুর মাল বাড়াতে যাতে সবাই দীপাবলি উপলক্ষে মোম জ্বালাতে পারে এবং আমার তেল নিতে পারে। আমি মাতাবাড়ি এবং উত্তর এলাকার সব প্রতিদিন সাবডিভিশন সবটা এলাকাতে মোটামুটি সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোনামুড়ার টাউন হলে অনুষ্ঠিত হল মঙ্গলবার প্রয়াত বিজনধরের স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভা। স্মরণ সভায় বক্তার ভাষণে ছিলেন পলিটবোর্ডের সদস্য মানিক সরকার। এদিনের স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত বিজনধরের সহধর্মিনী ইলাধর, কন্যাপুর বাসাধর, সিপিএম সিপাহীজলা জেলা সম্পাদক ভানুলাল সাহা, বিভাগীয় সম্পাদক রতন সাহা সহ রাজ্য জেলা এবং মহকুমা কমিটির অন্যান্য সদস্যরা। এক গৃহবধূ হত্যার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রথমে হাসপাতালে যান, মৃত গৃহবধূর যিনি চিকিৎসা করেন তার সাথে কথা বলেন, তারপর খোঁজ খবর নিতে অমরপুর বীরগঞ্জ থানায় ছুটে আসেন তিনি। কথা বলেন থানার ওসি সুমন আচার্যের সাথে। এরপর মৃত গৃহবধূর শ্বশুর বাড়িতে গেলেন তিনি। সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর মৃত গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়। মহিলা কমিশনের চেয়ারপারসন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, মৃত গৃহবধূর কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা হাতে নিয়েছে। মহিলাদের ক্ষেত্রে ক্রাইম এগেনস্ট ওমেন যখনই কোন কেস হবে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এই কেসগুলোর এফআইআর নেবে এবং তার প্রকৃত সত্য উন্মোচন। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বিভাগে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আগামী পয়লা নভেম্বর। মঙ্গলবার কৈলাসহর গোবিন্দপুর স্থিত জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এর লক্ষ্যে প্রস্তুতি কমিটির এক বৈঠক। ৩১ জন সদস্য নিয়ে গঠিত এই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বৈঠকে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলা ক্রীড়া আধিকারিক অমিত কুমার যাদব সহ প্রমুখরা। রাজ্যভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টকে সফল করতে ১১টি সাব কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ৮টি জেলা থেকে ৮টি দল এবং স্পোর্টস স্কুলের ১টি দল, মোট ৯টি দল রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। আগামী পয়লা নভেম্বর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে। ২রা ও ৩রা নভেম্বর এই টুর্নামেন্টের খেলা হবে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠ ও রাধাকিশোর ইনস্টিটিউশন মাঠে। এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নকআউট পর্যায়ে। অসমে বিজেপি সরকার কর্তৃক সংখ্যালঘুদের আক্রমণ এবং বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা হিন্দুদের আক্রমণের প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ র্যালি ও সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়াতে। মঙ্গলবার সকাল ১০:৩০ নাগাদ সিপিএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এই প্রতিবাদ সংঘটিত হল। প্রতিবাদ সভায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্যরা। স্কুল চলাকালীন সময়ে এক ছাত্র গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার পরও স্কুলের শিক্ষকরা তার পরিবারের কোনোরকমভাবে খবর পাঠানোর প্রয়োজনটুকু মনে করেননি, তার উপরে আহত ছাত্রকে চিকিৎসা করানোর প্রয়োজন ভাবেননি স্কুলের শিক্ষকরা। আহত ছাত্রের প্রতি এই অমানবিক দৃশ্য ঘটল বিলোনিয়া আমজাদনগর উচ্চ বিদ্যালয়ে। স্কুল চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর ছাত্র সাগর ইসলাম আহত হন। জানা যায় তার সহপাঠী হঠাৎ তাকে ল্যাং মেরে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর কপালে হাতে চোট লাগে তার। সাথে সাথে সহপাঠীরা মিলে আহত সাগর ইসলামকে নিয়ে যায় স্কুলের শিক্ষকদের কাছে। শিক্ষকরা পুরো বিষয়টি ঝেড়ে ফেলে দেয়। সাথে সাথে সহপাঠী কয়েকজন মিলে আহত সাগর ইসলামকে নিয়ে আসে আমজাদনগর উপস্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আহত সাগরকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেন। সেখানে থাকা রহিম মিয়া নামে এক অটো চালক ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসে ছাত্রদের কাছে। অটো চালক আহত সাগরকে নিয়ে চলে আসে সাগরের বাড়িতে। বাড়ি থেকে সাগরের মামাকে নিয়ে চিকিৎসার জন্য সোজা চলে আসে বিলোনিয়া হাসপাতালে। এই ঘটনায় এখন স্কুলের শিক্ষকদের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠছে অবিরাম।
পায়ে ব্যথা পাইছে, হাতেও ব্যথা পাইছে। অটোওয়ালা আমার বাড়িতে নিয়ে আসছে, কেউ আনছে না, টিচারও আছে না সাথে, কেউ নাই। অটোওয়ালা বাড়িতে আনছে, তারপরে হাসপাতালে নিয়ে এলাম। স্কুল চলাকালীন অবস্থায় সে আহত হয়েছে, এটা তো মাস্টারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। মাস্টার আইছে, মানে চিকিৎসার জন্য, মানে চিকিৎসা করানোর লাগে বা হাসপাতালে, তাদের কেউ আইছে। উমা মা চলে গেলেন, এবার শ্যামামায়ের আগমনের পালা। বড় বড় শ্যামামায়ের পুজোর সময় মোমবাতির চাহিদা প্রচলন থাকে খুবই, এবারও এর ব্যতিক্রম নয়। মোমবাতির কারখানায় চলছে তোড়জোড় প্রস্তুতি মোম বানানোর। এবছর মোমের চাহিদা বেশ ভালো, তবে দামও বাড়তি। গতবারের চেয়ে এবছর মোমবাতির দাম দ্বিগুণ বলে জানালেন একজন ব্যবসায়ী। এখন বাজারে প্রায় 140 টাকা, কিন্তু জানেন না, ব্ল্যাক মার্কেটিং সরকারি স্বীকৃত। ফের যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা শান্তির বাজার মহকুমার বাইকোড়া এলাকায়। একটি জিপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন মনিরুদ্দিন মিয়া, বয়স 55 বছর তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উদয়পুর টেপানিয়া হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করা হয় তাকে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঝুলে পড়েন সেই ব্যক্তি। একটা প্রচন্ড বেগে একটা কমান্ডার বাস, কমান্ডার জিপ, এটা এর মানে সজোরে ধাক্কা দিচ্ছে। ধাক্কার সাথে প্রথমে এখানে লাগবে, লাগার পরে চাপলে এগিয়ে থাকা, সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ওই কমান্ডার জিপটাকে আটকাচ্ছে। কমান্ডার জিপটা ওই জায়গাতেই আছে, এরপর তো হসপিটালে ব্যাপার উদয়পুরে প্রথম আনা হয়েছে, উদয়পুর থেকে এখানে। কুচবিহার ট্রফির লক্ষ্যে চলছে রাজ্য দলের এবার অনুশীলন পর্ব। এমবিবি স্টেডিয়ামে কোচ গৌতম সোমের তত্ত্বাবধানে চলছে অনূর্ধ্ব-19 বিভাগে ক্রিকেটারদের এই প্র্যাকটিস পর্ব। শিবিরে মোট 45 জন ক্রিকেটারকে ডাকা হয়েছে টিসির তরফে, এর মধ্যে রিপোর্ট করেছে 39 জন ক্রিকেটার। তাদেরকে নিয়ে বেশ জম্পেশভাবে চলছে নেটে ক্রিকেটদের অনুশীলন পর্ব। ক্রিকেটারদের অনুশীলন সঠিকভাবে চলছে কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার খোদ মাঠে গেলেন টিসির যুগ্ম সচিব কিশোর দাস। খোঁজ নিলেন সবকিছুর, দলের প্রস্তুতি তথা হাল হকিকত নিয়ে কোচ গৌতম সোমের সঙ্গে কথা বললেন। তিনি বলেন, চেষ্টা চলছে একটা ভালো দলই কুচবিহার ট্রফির জন্য তৈরি করার, তবে এর মধ্যে একটু সমস্যা রয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার বোর্ড পরীক্ষা নিয়ে ব্যস্ত, এরপরও তিনি আশাবাদী দল ভালোই খেলবে। অসুবিধা হচ্ছে এনিওয়ে, ওই যেটা একটা ভ্যাকুম ক্রিয়েট হয়েছে বা যে ডেফিসিয়েন্সি আছে সেটা একটু করতে টাইম লাগবে, কিন্তু সেটা আমি টিসিএস সাজেশন দিয়েছি যে এখন আবার আমাদের শূন্য থেকে টিমটা তৈরি করতে হবে, একটু টাইম কনজিউমিং ব্যাপার। এনিওয়ে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আমি অনেক সাজেশন দিয়েছি, যেগুলো ওনারা ওনাদেরকে দেখতে বলেছি, যেমন হচ্ছে উইকেটগুলো কিন্তু খুব ডিটেরিয়েট করে গেছে, যেটা একটা কনসার্ন। সব উইকেটে এখন বড় বড় টার্ন করছে, বা যেখানে বাইরে গিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে, তো সেই উইকেটে ডেভেলপ। জয় শ্রীরাম বলুন, একবার নয় কয়েকবার রাজ্যে যে কোনো পেট্রোল পাম্পের মধ্যে গিয়ে জয় শ্রীরাম বললেও এক পয়সাও কিন্তু কম দেবে না পাম্পের মালিক। মঙ্গলবার পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামল ত্রিপুরা প্রদেশ তৃণমূল। মাঠ নেমে সাধারণ জনগণের প্রতি এই প্রশ্নটাই তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বললেন, এই লড়াইটা কিন্তু ধর্মের নয়, রুটি কাপড় তথা বাঁচার লড়াই। এদিন গণরাজ্য মোহনস্থিত পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভ সভায় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক সহ অন্যান্যরা। বিজেপিকে ভোট দিয়েছেন, যারা বিজেপিকে সমর্থন করেন তাদের বলবো ভেবে দেখবেন, যান পেট্রোল পাম্পে যান, আপনি জয় শ্রীরাম বলুন, আপনাকে জয় শ্রীরাম বললেও কিন্তু এক টাকা কম দেবে না, আপনাকে পুরো দাম দিয়ে পেট্রোল কিনতে হবে, আপনাকে পুরো দাম দিয়ে ডিজেল কিনতে হবে, আপনাকে পুরো দাম দিয়ে রান্নার গ্যাস কিনতে।
এবার ময়দানে ব্রাহ্মণ সমাজ, সেই একই ইস্যু। বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের উপর আক্রমণ এবং মূর্তি ভাঙচুর এবং বাড়িঘরে অগ্নি সংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারের সামনে দু ঘণ্টার গণ অবস্থানে বসল বৈদিক ব্রাহ্মণ সমাজ। তাদেরও দাবি একটাই, দোষীদের কঠোর শাস্তি দিতেই হবে। হিন্দুরা এইভাবে কেন নিপীড়িত হবে? যেসব মৌলবাদীদের খুঁজে বের করতেই হবে এবং বাংলাদেশ সরকারকে। এত নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই অবশেষে বাধ্য হয়ে গণ অবস্থানে বসলেন ব্রাহ্মণরা। এ তো অস্তিত্বের লড়াই, এর জন্য সবকিছু করতেই প্রস্তুত সবাই। ব্রাহ্মণ সমাজ থেকে আমরা তার কারণ হচ্ছে যে দুর্গা পূজার অষ্টমীতে বাংলাদেশে যে হিন্দুদের উপর এরকম গর্ব অত্যাচার হয়েছে এবং হিন্দু মঠ মন্দির ধ্বংস করা হয়েছে এবং হিন্দুর মূর্তি ধ্বংস করা হয়েছে, এই যে হিন্দুদের প্রতি এই অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সবাই ব্রাহ্মণ সমাজ, ওই যে ব্রাহ্মণ সমাজের তরফ থেকে আমরা আজকে দুই ঘন্টার কোনো অবস্থা। কোভিড ভ্যাকসিন এবং টিকাকরণের ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ নিল মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। রাজ্যে প্রথম ডোজ টিকাকরণের সংখ্যাটার সাথে দ্বিতীয় ডোজের সংখ্যার অনেকটা তফাত হয়ে গেছে ভ্যাকসিনের ক্ষেত্রে। গ্রামাঞ্চলে এই তফাতটা আরও বেশি। এই তফাতকে দূর করতে এবং সাধারণ জনগণের মধ্যে ভ্যাকসিন নেওয়ার জন্য আকৃষ্ট করতে এক লাকি ড্রয়ের উদ্যোগ নিল মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। 26 অক্টোবর থেকে আগামী মাসের 29 নভেম্বর পর্যন্ত যারা যারা মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোভিডের দ্বিতীয় ডোজ নেবে তাদের মধ্যে একটি লাকি ড্রয়ের ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এখান থেকে চারজন বিজেতাকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেবেন তারা। এক্ষেত্রে ভ্যাকসিন নিতে আসা জনসাধারণের মধ্যেও একটা উৎসাহ দেখা দিয়েছে এবং তারাও জানিয়েছে এই ধরনের অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানালেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে একটা বিশেষ লাকি ড্র প্রতিযোগিতার আয়োজন করেছি, তো এর মধ্যে যারা 26/10/2021 থেকে 29/11/2021 মধ্যে যারা এই ভ্যাকসিনেশনটা নেবে তাদের মধ্যে এই প্রতিযোগিতা করা হবে এবং তাদের মধ্যে যে লাকি চারজন যে হবে তাদেরকে লাকি ড্র প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার। প্রতি বছর আলোর উৎসব দীপাবলি উপলক্ষে উদয়পুর মাতাবাড়িতে হাজারো দর্শনার্থীর মিলন বন্ধনে শুরু হয় দীপাবলি মেলা। আর সেই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার মাতাবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে দীপাবলির মেলার কনস্ট্রাকশন সাব কমিটি, ভলেন্টিয়ার সাব কমিটি এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, মাতাবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাস, গোমতী জেলা পরিষদের সহসভাপতি দেবল দেব রায় প্রমুখরা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বজ্র পদার্থ সহ যত্রতত্র ইনজেকশনের সিরিঞ্জ ফেলে রাখা হয়েছে, এর ফলে সংশ্লিষ্ট হাসপাতাল দূষিত হচ্ছে। অপরদিকে ফেলে রাখা এই সিরিঞ্জ ব্যবহৃত হচ্ছে ড্রাগস সেবন করার নিকৃষ্ট কাজে, এমনটাই অভিযোগ। যদিও এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক অজিত দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আবর্জনা সহ সিরিঞ্জগুলো সাফাই করার কাজ তেলিয়ামুড়া পৌর পরিষদের। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কাছে এগুলো পরিষ্কার করার কোনো সুবিধা নেই। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরের এই চিত্র, যত্রতত্র ফেলে রাখা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বজ্র পদার্থ সমূহ। দামছড়াতে রয়েছে মডেল ইংলিশ মিডিয়াম বিদ্যালয়টি, নানা সমস্যায় জর্জরিত রয়েছে বিদ্যালয়টি। প্রয়োজনীয় বেঞ্চের অভাব রয়েছে, সঙ্গে শিক্ষক মাত্র 8 জন। পানীয় জলের প্রচণ্ড সমস্যা স্কুলে, নেই স্কুলে বাউন্ডারি ওয়াল। লঙ্গাইবিলি এলাকায় একমাত্র সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটির উদ্বোধন হয়েছে বছরখানেক পূর্বে, কিন্তু পরিকাঠামোগত অভাব এখনও রয়ে গেছে স্কুলটিতে জানিয়ে তিতি বিরক্ত সবাই। যেমন আমার
নতুন বিল্ডিং যখন চালু হয় তখন আমার কারেন্ট ছিল না, এখন স্কুলে বিদ্যুৎ সংযোগ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মোটরটা কাজ করছে না। মোটর কাজ না করার ফলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা, যার জন্য আমাদের টয়লেটগুলো ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। মিড ডে মিলের জন্য আমরা প্রয়োজনীয় জল পাচ্ছি না, কেরিং করে জল আনতে হচ্ছে এবং মিড ডে মিলের চালানো হচ্ছে, এটা খুবই দুষ্কর হয়ে পড়েছে। দেশে করোনা গ্রাফের স্বস্তি, 238 দিনে সর্বনিম্ন কোভিড সংক্রমণ, গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 12,428 জন, কমল মৃতের সংখ্যাও, দেশে একদিনে মৃতের সংখ্যা 356, সুস্থ হয়েছেন 15,951, যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা 163,816, সুস্থতার হার 98.18%। যুগের কাছে নতি শিকার, আলোর বাজারে দখল নিয়েছে দেশে বিদেশি নানান বৈদ্যুতিক টুনি লাইট আর আরো কত রকম আলোকমালা, তাতে মাটির প্রদীপ আজ উপেক্ষিত, সে কারণে মাটির প্রদীপ প্রস্তুতকারী কুমারদের ব্যবসায় পড়েছে টান। তবু একাংশ নিরুপায় কুমারদের হাতে তৈরি মাটির প্রদীপ অন্তত পুরনো কৃষ্টি সংস্কৃতিটাকে ধরে রেখেছে। মঙ্গলবার এআইকেএসসিসির উদ্যোগে সিটি সেন্টার অফিসের সামনে থেকে তিন দফা দাবি নিয়ে এক র্যালি আয়োজন করা হল। র্যালি শেষে ওরিয়েন্ট চৌমুহনীতে পথসভা করেন এআইকেএসসিসির ত্রিপুরা রাজ্য কমিটি। এতে উপস্থিত ছিলেন সারা ভারত কিষাণ সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্য, মূলত উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরের গাড়ি চাপা দিয়ে কৃষকদের মৃত্যু। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিত্র টেনির বরখাস্ত, ত্রিপুরা আসন ও পুর নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের জয় করার আহ্বান জানিয়ে এই মিছিল করা হল। আগামী বছরেই হুইসেল বাজবে আগরতলা আখৌড়া রেল যোগাযোগে, অবশ্য এক বছর আগে এটি সম্পন্ন হবার কথা থাকলেও কোভিড সংক্রমণের জন্য কাজের গতি পিছিয়ে পড়েছিল, পাশাপাশি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক দফা সময় বাড়িয়েছে। এদিকে কোভিড অন্যদিকে দফায় দফায় সময় বাড়ানোর কারণেই কমপক্ষে এক বছর পিছিয়ে গিয়েছে নির্মাণ কাজ। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন নিউজ ভ্যানগার্ডকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই সমস্ত তথ্য তুলে ধরলেন। যেটা বাংলাদেশের পূর্ব দিকে পূর্ব উত্তরাংশ অংশে অর্থাৎ আসাম ত্রিপুরা এই অঞ্চলগুলো, সেখানে আখাউড়া হয়ে এটা আগরতলা, অন্যদিকে আপনার আমাদের কুলাউড়া থেকে শাহবাজপুর, এই ভারতের সঙ্গে এই এই যোগাযোগটা হবে। ফলে এটি কিন্তু একটা আঞ্চলিক, এই যে একদিকে যাত্রী পরিবহনের যেমন ক্ষেত্র প্রস্তুত হবে, অন্যদিকে মালামাল পরিবহনের ক্ষেত্রে উভয় দেশের যে একটা বিরাট একটা এই রেল যোগাযোগ ব্যবস্থা কামুল। এখনকার মতো এক নজরে ২৫ এ পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।